আমারে 100 কোটি টাকা দিলেও আমি আওয়ামী লীগ করব না। আমার যদি 100 কোটি টাকাও দেয় আমি আওয়ামী লীগ করব না। কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্র, আওয়ামী লীগের নীতি আমার আদর্শের সঙ্গে যায় না, মেলে না। আমাদের এলাকার মানুষ আমাদের গণভোট দেয়, আমরা রাজা করে একটু ভিডিওটা শুনে যাবেন। আমি শেষে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, দেখে আপনারা বুঝতে পারবেন যে উনি দলকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করলে, কতটুকু দলের প্রতি ভালোবাসা থাকলে একটা লোক সমাবেশের 10 দিন আগে এসে ঢাকা শহরে জায়গা নেই বলে সে রিক্সা চালায়। সে অনার্স পাস করা একটা ছাত্র, তার কথার ভিতরে বোঝা যায়, তার মাধুর্যতায় বোঝা যায় যে হ্যাঁ উনি শিক্ষিত। কিন্তু এই যে ভালোবাসা, এই যে আত্মত্যাগ, এই যে ভালোবাসার প্রতি তার দলের প্রতি তার টান, এই টান কিংবা এই ভালোবাসাকে তার দল কখনো তাকে দেবে দেবে না। হয়তো এর নামই রাজনীতি। রাজনীতি মানি ফাঁকি, রাজনীতি মানি আপনার আমি কি বলবো, আতশবাজি। আতশবাজি বোঝেন যে একেবারে ফুস করে ফেটে যায়, এরকমই রাজনীতি এমন একটা জিনিস যখন কখন যে ফুস করে ফেটে যাবে ক্ষমতার দাপটে, আপনি কখন যে নিজেকে বিকিয়ে দেবেন, কখন যে হারিয়ে যাবেন মহাজাগতিক শূন্যে, সেটা বলা বড় মুশকিল। তো ভাইটার জন্য আমার শুভকামনা রইল, দলের জন্য ভালোবাসা থাকাটাই স্বাভাবিক, রাজনীতি এরকমই বড় বড় হয়, নেতার জন্য রাজনীতির জন্য মানুষ তার জীবন পর্যন্ত দিয়ে দেয়, এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা কখনো এইসব ছোট নেতা কিংবা কর্মীদের মূল্যায়ন করে না, তারা প্রয়োজনে এদেরকে কাছে ডাকে, প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি মেরে সরিয়ে দেয়। এলাকা থেকে আসছি 10 তারিখে সমাবেশ করার জন্য, আমরা জানি বাস বন্ধ করে দিব, অবরোধ থাকবে, যে কারণে আমরা আগে আগে চলে আসি। আর যেহেতু ঢাকায় কেউ নাই, থাকার মতো কেউ নাই, এখন একটা পথ কাজ নিতে হবে, এ কারণে আর কি আসছি। আমাদের কর্মবাদ দেয় আমরা রাজা করার সামনে, অথচ আমার কাকা মুক্তিযোদ্ধা, আমার মামা মুক্তিযোদ্ধা, তারপরেও আমরা রাজা করার সন্তান। আমাদের দোষ, আমরা বিএনপি করি, এটাই আমাদের দোষ। কারণ বাংলাদেশের 75% লোক বিএনপির পক্ষে, বাংলাদেশের প্রতিটি মানুষই মুক্তিকামী মানুষ, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি। সরকারের দমন পীড়ন অত্যাচারের কারণে মানুষ এখন ভয় পায়, যে কারণে বাইরে বের হয় না। তো আমরা বিশ্বাস রাখি মানুষ সকল প্রতিবন্ধকতা দূরে রেখে অবশ্যই রাজপথে নেমে আসবে, এই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই। একের কাছে আমার দাবি থাকবে যে যেভাবে পারেন জীবনের বিনিময় হলেও 10 তারিখের জনসভায় অংশগ্রহণ করেন, কারণ দেশ বাঁচাতে হলে গণতন্ত্র বাঁচাতে হবে।